পুরুলিয়া ঘোরা তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আমরা। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা দুটো সাইট সিন করলাম। আমাদের 80 জন লোক ছিল, এই জন্য আমাদের 9টা গাড়ি করা হয়েছিল। এক একটা গাড়িতে দুটো করে ফ্যামিলি দেওয়া হয়েছিল। আমাদের গাড়িতে দুটো ফ্যামিলি ছিল, আমরা 4জন, ওনারা 3জন আর 1জন ব্যাচেলার। এখানে একটা জিনিস আমার এত ভালো লেগেছে, রাস্তাঘাট এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেলটাও সবসময় ঝাড়পোঁছ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এবার যাচ্ছি প্রথম স্পটে। এই স্পটটার নাম সুইসাইড পয়েন্ট। নামটা কেমন অদ্ভুত না, কিন্তু দৃশ্যটা দেখুন, মনটাই ভালো হয়ে যায়। এখানকার লোকেরা বলে এখানে নাকি এক কাপল সুইসাইড করেছিল, তার থেকে এটা সুইসাইড পয়েন্ট। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। এত সুন্দর দৃশ্য দেখে আমরা সবাই দাঁড়িয়ে যে যার মতো করে ছবি তুললাম। তারপরে আরেকটু এই আশপাশগুলো একটু দেখাই, কি সুন্দর দেখুন, চারিদিকে সবুজ জঙ্গল। এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা স্পটে। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা বেশি একটা চওড়া না, কিন্তু পরিষ্কার। দুদিকে ঘন জঙ্গল, দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু গাটা যেন একটু ছমছম করছিল। তারপরে এই যে আমাদের গাড়িতে যে ড্রাইভার ছিল, সে গল্প করলেন যে মাঝে মাঝেই নাকি রাস্তার মাঝখানে হাতি বেরিয়ে যায়। এটা শুনে তো আরেকটু ভয় ভয় লাগছিল, কিন্তু ভয়ের সঙ্গে একটা আনন্দও ছিল। এই হাতির গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা আর একটা জায়গায়। সেইখানে দাঁড়িয়ে কিছুটা সময় দেখলাম সূর্যাস্ত। এইখানকার সূর্যাস্ত যেন অপূর্ব সুন্দর। এইটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই দেখলাম, এরপর আবার রওনা দিলাম আর একটা পয়েন্টে। ওই যে ওপর থেকে নদীটা দেখছেন, তারই নিচের কিছুটা অংশ, এটাকে বলে ড্যাম বা বাঁধ। এটাও দেখতে অপূর্ব সুন্দর। দেখে নেওয়ার পর আমরা রওনা দিলাম হোটেলের পথে, কারণ সন্ধে নেমে এসেছে আর এইখানে সন্ধ্যের পর গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, কারণ যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তায় হাতির উপদ্রবটা বেশি। হোটেলে পৌঁছেই জানতে পারলাম আমাদের মধ্যে একজন মেম্বারের জন্মদিন। কেক কাটার ব্যবস্থা করা হলো, কেক কাটা হলো, তারপরে কেক খাওয়া হলো, তার সঙ্গে ছিল একটু নাচা গানা। আজ গান দিয়েই শেষ করলাম আজকের ব্লগটা। আগামী দিনে নিয়ে আসবো সাইট সিনের খুব সুন্দর সুন্দর স্পট। আজকের জন্য এতটুকুই, টাটা।